আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কই মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, বাট এই সাধারণ রেসিপিটাই এই শীতকালে ধোয়া ধোয়া বাদ দিয়ে খেতে খুবই অসাম লাগে। সো ভিউয়ার্স, এটাকে কিভাবে তৈরি করা যায়, সো লেটস সি। আজকে আমি এই তাজা কই মাছগুলো দিয়ে একটি রেসিপি তৈরি করব। দেখা যাক কিভাবে রান্না করা যায়। ভিউয়ার্স, আমি মাছটা কাটবো না, আমার আম্মু মাছগুলো কেটে দিবে। ভিউয়ার্স, মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি হলুদ ও লবণ দিয়ে মেখে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলোকে আমি একটু এভাবে কেচে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ। ভিউয়ার্স, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 চা চামচের কম হলুদ গুঁড়ো। দেন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। সরি ভিউয়ার্স, লবণের সিনটা স্কিপ হয়ে গেছে। ভিউয়ার্স, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কাটা। এখন দেবো সেটাকে আমি ঢেকে দেবো। টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরা ফাঁসি 1 চা চামচ। দেন আমি এখানে দিয়ে দেবো পানি। আর পানিটা 1 কাপ। ভিউয়ার্স, আজকেও ওই পাশের বাসায় কাজ চলছে, অনেকদিন যাবৎ চলবে, সরি। যতটুক পারছি ততটুক সাউন্ডটা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন এটাকে আমি আবার ঢেকে দেব। যখন এটা থেকে বাবলস উঠবে, মানে বুদবুদ উঠবে, তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা থেকে বুদবুদ ওঠা শুরু হয়েছে, এখন দিয়ে দেব মাছগুলো। এখন আমি মাছটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখছি, আর এই টাইমে আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। মাছটা আমার প্রায় শেষের দিকে, এখন দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচামরিচ ও ধনিয়া পাতা।
আবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, রান্নাটা আমার অলমোস্ট ডান। এখন এটাকে আমি পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই কই মাছের রেসিপিটা। এই শীতের কই যদি ধোয়া ধোয়া ভাত দিয়ে খেয়ে দেখেন তাহলে অসাম লাগবে। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যে এটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Oh,